কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয়, হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। রাজ্য কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে মহামিছিলের ডাক, রাজ্য নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ হবে না, হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য কমিশনের পাল্টা সুপ্রিম কোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। আমাদের জীবন সংশয় নিয়েই আমাদেরকে ভোট করতে যেতে হবে, সেই মর্মেই আজকে আমরা প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মচারী যারা ভোট কর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন তারা মেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের নিরাপত্তা যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুনিশ্চিত করা না হয় তাহলে আমরা ভোটে যাব না। এবং তারই সাথে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার কমিশন যাচ্ছে তাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি। এবং এরপরে আগামী 25 তারিখ ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে এই শহরে আমরা মহামিছিলের ডাক দিয়েছি এবং মহাসমাবেশের ডাক দিয়েছি। যদি প্রয়োজন পড়ে আমরা নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো এবং কমিশনারকেও ঘেরাও করে রাখবো, আমাদের নিরাপত্তার বিষয়টা লিখিতভাবে সুনিশ্চিত না হলে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন ভাস্কর ঘোষের মন্তব্য, তিনি বলছেন যে রাজ্য কমিশনের পাল্টা তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ তাঁরা করবেন না। না, এই সিপিএম কমিউনিস্টদের দ্বারা কন্ট্রোল করা এই সংগ্রামী যৌথ মঞ্চ, তারা পুরো ব্যবস্থাটা, নির্বাচনের ব্যবস্থা, মানুষের নির্বাচনের ব্যবস্থাটাকেই নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করেছে। এদের মধ্যে মাওবাদীরও অনেকেই আছে। সব থেকে বড় কথা হচ্ছে এরা তো হচ্ছে সরকারি কর্মচারী, জনসাধারণের টাকায়, করদাতাদের টাকায় এদের মাইনে হয়। এরা সাধারণ গরিব মানুষের থেকে অনেক ভালো আছেন, 100 দিনের যারা কাজ করে টাকা পায়নি তাদের থেকেও ভালো আছেন। মাসের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনের ব্যবস্থাটা করে দেন, কিন্তু এরা জনসাধারণের কাজের বদলে নিজেদের কথাটাই বেশি ভাবছেন এবং নির্বাচনে কিভাবে হবে সেটাও ডিকটেট করে দিচ্ছেন। সব থেকে বড় কথা, এগুলো শুনতে আমরা রাজি আছি, চাকরিটা ছেড়ে দিয়ে করার ব্যবস্থা করুন না। সাধারণের টাকায় মাইনে হচ্ছে, জনসাধারণের টাকায় তাদের ভোট, সেই ভোট বয়কট করব এত বড় সাহস হয় কি করে এদের বলার? এবং সেই ন্যায্য হবে যেদিন সাহস দেখাতে পারবেন চাকরিটা ছেড়ে আন্দোলনে যাবেন। এবং এদের অধিকার সুপ্রিম কোর্টে নিশ্চয়ই আছে যাওয়ার, কিন্তু এই যে হুমকি দিচ্ছেন যে আমরা ভোটের কাজ করব না, তার ফলে যদি চাকরির জীবনে ছেদ হয় তখন তারা কিন্তু তাদের উচিত হবে না তাই নিয়ে প্রতিবাদ করার। চাকরির একটা অঙ্গ ইলেকশনের ডিউটি করার, সে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনই হোক, রাজ্য নির্বাচন কমিশনই হোক, ভোটের কাজে যাব না এই বলার অধিকারটা এই কর্মচারীদের নেই।